দেখুন ভালো করে দেখুন দেখুন এই স্বদেশী হিজুগে সব জেল ঘুঘুই এত বেদক করে লিখো অশ্রম যখন অভ্যেস করেই তো আমরা চাকরি কেন পরিশ্রম পরিশ্রম করো খেতে খাও হ্যাঁ আপনার ওই মাছির জন্য মেডিকেল লাইনে কিছু কাজ কর্ম কাজ কোথায় ও বাংলাবু আর কি হচ্ছে কি আমার সাতাশ নম্বর প্রেসক্রিপশনটা কি হলো নাকি হচ্ছে 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 এখনো বলছেন হচ্ছে হচ্ছে এদিকে তো দাম তো বাড়িয়ে চলেছেন সমানে কি ওষুধ দিচ্ছি মশাই দাম তো একটু বেশি নেবেন দাদা তা বলে সার্ভিসটা একটু ভালো দেবেন তো সাধুবাবু সাধুবাবু হ্যাঁ আরে সাদা তোমার প্রেসক্রিপশন তো আগে হয়নি কেন হচ্ছে হচ্ছে উত্তর থেকে বসেনি আরে কমন একটা না হয় কম্পাউন্ডারের কাজই ছিল আরে পারবি না ও টাকা বসে না তুমি তো ডাল ভাত কি দিবে নুন ভাত দিবে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আমি রাজি তুই দে আপনার জন্য একজন প্রায় এমডি ডাক্তারকে আজ থেকে নিয়ে নিলাম কিন্তু নিজের কি ক্ষতি হয়েছে সেটা বুঝেছো বাহাদুরি করে পুলিশকে ঘুষি মেরে চার বছর জেল কেটেছো কলেজ থেকে তবু দিয়েছে জীবনে আর কোনোদিন ডাক্তার হতে পারবে না কিন্তু বাবা দেশের কাজ করতে এখানে যদি থাকতে চাও এসপি অফিসে গিয়ে মুছ লেখা দেবে যে তুমি অন্যায় করেছ তুমি অনুতপ্ত দেশের কাজ করতে গিয়ে আমি অনুতপ্ত মুছ লেখা দিতে হবে তা অন্যায় দেশ জেল কথা অন্যায় আমি আমি মিথ্যে বলি আমি আমি জেল খুঁজি আপনি আমাকে বলেছিলেন যে আমি ভালো হয়ে উঠলে আপনি আমাকে বলবেন যে কে বা কারা আমাকে এখানে রেখেছে ভালো ভালো ডাক্তার দেখি নার্স দেখি কারা আমাকে এখানে রাজা ভালো রেখেছে সেটা এক্ষুনি জানতে হবে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি জানতে হবে এক্ষুনি আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে এইসব কথা গোপন করার মধ্যে আপনার কি স্বার্থ থাকতে পারে আমার স্বার্থ রোজগারের তবে আপনাকে নিয়ে জমি মানুষে টানাটানি শুরু হয়েছিল তাই দেশ থেকে ছিল আপনাকে আমি ভালো করে তুলবই কিন্তু এখন যে আপনি রাস্তা গাড়ি করেছেন তাতে মনে হচ্ছে আপনি এখন বেশ সুস্থ হয়ে গেছেন আমি যে সুস্থ হয়ে গেছি সেটা আমি জানি
তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে আপনি সুস্থ হলে আমাকে আর দরকার নেই। কিন খেয়ে নিন, আমি আজই চলে যাব। আপনি চলে যাবেন? হ্যাঁ। তাই আপনার এত সেবা, তার ঋণ নিশ্চয়ই শোধ দেবেন। যে কোনো মেয়ের উপকার করলে এদিন শোধ হয়ে যাবে। আপনি আপনি ডাকাত? কি বললে? ডাকাত? না ভাই, আরে ডাকাত না। হ্যাঁ, বড় লোকদের আমরা কেড়ে করে নেই। বাহ বাহ, বলতে লজ্জা হচ্ছে না? লজ্জা লজ্জা তো মেয়েদের লাই। আমি মারদ, আমার ওরা ডাক ডাক বলবো নেই। আপনি জানেন যে আমি ভিক্ষে করে বাঁচবো না বলেই জীবনটাকে শেষ করতে গিয়েছিল? জীবনটা তোমার শেষ হয়ে গিয়েছিল। আমি ওটা মরাকে কুড়িয়ে প্রাণ দিয়েছি। জিজ্ঞেস করতে পারি কিসের আশায়? লাভ, লাভের আশায়। কত লাভ চান, কত সেটা দিতে হবে? সেই হিসেবটা করে যখন খুশি তুমি দিয়ে দেবো। চলি, কোথায় দেবো? না মানে এখন তো আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা, আমি যদি আপনার কোনো কাজ করে দিই তাহলে কি ঋণ শোধ হবে? কাজ কাজ দিলেই তো কাজ করলে পাপ হবে। না মানে তুমি তো ভিক্ষে করে পাঁচ তাই তো বলছিলাম, শুদ্ধ একটা কথা মনে রাখবে, ছুরির সঙ্গে ছুরি দিয়ে লড়তে হবে, বন্দুকের সঙ্গে বন্দুক। জীবনটাকে যদি ভোগ করতে হয় জীবনটাকে বাজি রাখতে। Thank you.
বাবা কি আমরা তোমার কাছে যাচ্ছি কেমন ছিল তার সঙ্গে আঠারো রাত কাটিয়ে এলো সেটা আমায় শুনতে দাও তবে তুমি ঠিক করবো যেটা ঘরে নেবো কিনা চরিত্র ভাবনা নষ্ট হয়ে গেলে না ওটা আমি দূর দূর করে চালিয়ে দেবো না আমাকে ডাকছেন? হ্যাঁ আসুন, ওই ভেতরে আসুন। এই
এই লোকটি কোথায় গেল? আপনার জন্য মিষ্টি আনতে গেল। মিষ্টি আনতে? মাঝ রাতে মিষ্টি খাওয়াবেন? ভদ্রলোকের বাড়িতে এলেন, একটা মিষ্টি মিট না করলে আপনি ভদ্রলোক সালাম। ঠিক আছে, ও সারা দয়া দেখাতে চার দয়া দেখা। মেয়েটার কাছে প্রচুর গয়না পাওয়া গেছে, ক্যাপ টাকাও ছিল। এরপর মেয়েটাকে বিক্রি করতে পারলে একটা ছিল মাল্লু পাওয়া গেছে। এসবের ভার আমাদের চাই সারা। আমি আর একটা কথাও শুনতে চাই না। টাকা তোমরা পাবে, আজ পর্যন্ত লুটের ভাগ আমি এক পয়সাও নিইনি। আমার সমস্ত টাকা এই মন্মথের কাছে। এই এই সিন্ধুকে জমা মন্মথ, এই টাকাগুলো এদের মধ্যে সব ভাগ করে দিই। ছেলে খাবি কি? দোস্তির দামটা তো দেবে। দোস্তি বলো কি করতে হবে। শোনো, একটা বড় দাঁড়ের খবর পেয়েছি, আমি খাদুকে পাঠিয়েছি টোক নিতে। এই দাঁড়টা যদি হাসিল করতে পারো চঞ্চল, সবাই তোমার গোলাম হয়ে থাকবে, সবারই দুঃখ দিতে যাবে। ঠিক আছে, এই শেষবার, আজ তুমি তোমার পাবে না। পশ্চিমবঙ্গলে নতুন দেওয়ালে নিয়ে দাঁতে চাড়িয়ে এলে অনেক গয়না গাঁটি নিয়ে আসে, তাছাড়া এদের এক কারি গয়না। কাজী বুঝেছেন স্যার? এই বুঝে বলছিস তো? হ্যাঁ স্যার, খবরটা যদি সত্যি হয় তাহলে তো আচ্ছা। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের খবরটা দিয়েই রাখি। ভিতরে করাবো স্যার, নাও। আমার কিছু বলুন। Thank you.
সাধু চোর চোর ঘাট কাটা বা ফেরাতে আসামি টাসামি কিছু নয়। এরা দেখি কথা বলে নাকি ভাগ বসে আরামে থাকা। আপনারা মানে একই ব্যবসা, তবে লাইনটা একটু আলাদা এই আর কি। আমি কেন আপনি এইসব চ্যাংলাদের সাথে কথা বলছেন? আপনাকে তো আবার মাঝরাতে ফেডারেল জংশনে নেমে গাড়ি পাল্টাতে হবে। আমি আপনি আপনাদের মতো বৃহৎ কারণে মিথ্যে কথা বলবো না বলে বাংকে। না না বলছি কোথায় যাওয়া হবে? আপনি যে চলে যাবেন সে চলে যাবেন, জাহান নামে যাবেন কেন? তুমি জাহান নামে যাবে, আমি যে স্বর্গে যাবেন। তাহলে তো ওই ব্যাগটা আমাকে দিয়ে দিতে হবে, কেননা টাকা নিয়ে হচ্ছে স্বর্গে যেতে পারবেন না। যেহেতু আমি ওগুলো খুব নিকটেই আছি, চোর জুয়া চোর পকেট মা নিকটেই আছে। নমস্তে খানা, আচ্ছা এখানে ওই রানীনগরের ট্রেনটা কবে ছাড়বে বাবা? রানীনগরের ট্রেন তো ছাড়বে না বাবু। কেন বাবা? দু চার রোজ হলো কি ও লাইন একদম বানে খতম হয়ে গেছে। আর ট্রেনটা একদম চলছে না, আর কবে দিয়ে ও লাইন ফেরাই হবে ওই কিছু মালুম না আছে। আপনি কোথায় যাবেন মহারাজ? আমি বাবা ওই কলাপি যাবো, যেখানে বন্যার্থদের সাহায্য হচ্ছে না ওইখানে যাবো বাবা। ও কলাপি? হ্যাঁ কলাপি। আর এই কলাপি কো ভয়ঙ্কর লোক তো হর রোজ পিছনে আসছে। আচ্ছা একটু স্বামীজি এসেছে কিনা ওই খোঁজ করছে। আপনি স্বামীজি আসবে না? দৌড় লাগি দৌড় লাগি দৌড় লাগি। তা আপনি একটু কাম করেন বাবু, ঠিক আছে? ভয়ঙ্কর লোক তো সাগরে এসে যাবে, আপনি খুশিতে চলে যাবেন। আপনি কাম করেন, আমি ওই সঙ্গে ওই সঙ্গে না বাবা তুমি আমার মাঝখানে একটু পৌঁছে দাও না বাবা। আরে বাবা সেখান সে 7-8 মিনিট দূর আছে,
আমার এখন ডিউটি খতম হয়ে গেছে, আমি এখন বাসায় যাচ্ছি। আপনি মালগুলো আমাকে দিন না, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আমি তো যাবো এই পথে। কিচ্ছু করতে হবে না, তুই সরে যা তো। তাহলে আপনি ওয়েটিং রুমের ভেতরে চলুন, ওখানটাতে তো অন্ধকার। ব্যবস্থা হচ্ছে, আসুন। আপনি ব্যাগটা আমাকে দিন তো। না, আপনাকে বাঁচাতে পারলাম না, ওই ব্যাগটিও যাবে আপনিও পারেন। আমি কিন্তু একজন গ্রাফকার, পকেট মার, যে কোনো লোকের মুখ দেখলে মনে কথা বুঝবে। মহারাজ অন্তরাই করে গেল বলতে হচ্ছে।
আচ্ছা এখানে সুখবাবু আছেন মূলমূত্র ভাই আমি নমস্কার দেখুন আমি হচ্ছি ওই মনমুতুর বন্ধু চঞ্চল তো একটা একটা খবর ছিল আপনার মা কোথায় না মানে মনমুতু কিছু টাকা পাঠিয়েছে আপনার মাকে ডাকুন মা বাড়িতে নেই অন্য গ্রামে হয়ে গেছে তাহলে কি করবে টাকাটা দেবে না আপনার মা নেই না তাহলে তো টাকাটা আপনাকে দিতে হবে এটা রাগ করতে হবে না রাখো ঘরে লোক আছে তার সামনে মাকে পেয়েছিনি যাইনি বলি সন্ধ্যে থেকে ক বোতল দিয়েছি সে মুখ পড়া
বেরো না। কোনটা কি বুক করছে? ওকে হাসপাতালে পাঠিয়ে দাও। হাসপাতাল? হাসপাতালে গেলে কোথায় পাবো? আরে কি ব্যাপার, তোমার এখানে একটা ভিড় কি ছিল? কি হয়েছিল, কি আজ ভুল কি তোমার? হ্যাঁ আরে স্বামীজি দেখে গেছে, আপনি আসবেন আমাদের কাছে খবর ছিল। আমরা রোজই রাত্রে সেটা অ্যাসিং করেছি, কিন্তু আপনি খবর দিতে জন্য অ্যাসিং করতে পারেনি। তা আপনি সেখানে আসলে এসে গেছেন। আপনার আপনাদের ওখানে নিয়ে যাবো? উনি যখন বলেছেন ঠিক আছে নিয়ে এসো। চল 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 আমরা বয়স্ক ঘুরে মতন কাউকে ভেবেছিলাম। সত্যি করে বলতে গেলে নেই, আমরা ওই মঠ মন্দির আসতাম তুমি স্বামীজিকে চিনি। মায়ের কোথা থেকে আগমন? আমরা সবই ডাক্তারি কাজ করেছি, ছাত্রকর্মী বলতে পারি। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে বন্যার টানে কাজ করে। আমাদের তিনি লিডার, তিনি টাকার সাহায্য পেয়েছিলেন আপনাদের মল সামাজিক বাস্তবে আমার মন্দির। হ্যাঁ সে তো জানি, সে তো জানি। তো তিনিও আমাদের সাহায্য দেবেন বলেছিলেন, কিন্তু সেই বন্ধ আর আপনি তবু এত কষ্ট করে আসছেন আমরা ভাবতেই পারি। ঠিক আছে, যোগিন রইলে ওই আপনি দেখাশোনা করবে। আমি যাই এটা ডাক্তার কি বলছি বাজবে না। আপনাদের ট্যাঙ্কিটি সুন্দর ইঞ্জেকশন আছে, মানে বড় মহারাজকে লেখা হয়েছিল ও উন্নতির সাথে কিছু ওষুধ রাখিয়েছেন কি? আপনি দেখুন যাবি স্যার। রাত্রিদি আমাদের লিডার ডক্টর মিস রাত্রি মিশ্র। স্বামীজি
স্বামীজি ব্যাস লোকটা বোধহয় এদের একটা প্রাণে বেঁচে গেল, বুঝলে সুশান্ত? দুর্ঘটনার হাত থেকে বাঁচালেন, লোকেদের মারের হাত থেকে বাঁচালেন, তারপর আবার যে ওষুধ ছিল না তারও যোগান দিলেন, আবার তোমার হাত জ্বর ক্ষমা চান দিলেন। একবার খবরটা নিয়ে আসবে? হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি। স্বামীজি, আপনি মরা মানুষটাকে বাঁচিয়েছেন, আমার রোগা ছেলে দেখে বাঁচিয়েছেন, একটু পায়ের জন্য দিন স্বামী। এত বিরক্ত করছো কেন তোমরা? স্বামীজি অনেক ওষুধ এনেছেন, তোমার ছেলে অন্য ওষুধেই ছেড়ে যাবে, আপনি আসুন তো। স্বামীজি কাল থেকে নাকি খাওয়া বন্ধ, কে বলেছে তো বাজে কথা? হ্যাঁ, কাল থেকে খাওয়া বন্ধ হচ্ছে না, লঙ্গরখানা বন্ধ হচ্ছে না,
স্বামীজি নিজে সব ব্যবস্থা করেছেন, আপনি এখন শুনুন তো। সত্যি কথা বলছেন এসব আপনার কৃপা, যদিও 72 ঘন্টার ক্রাইসিস এখনো আছে, তবে আপনি যখন প্রাণ ফিরিয়ে দিয়েছেন আর কোন ক্রাইসিস হবে না বলেই আমার বিশ্বাস। আমরা বরং সেবা দিতে পারি, কিন্তু আপনার মতো প্রাণ দিয়ে দিতে পারি না। এক্ষেত্রে সেটাও পারা যাবে কিনা সন্দেহ। কেন 72 ঘন্টা কনসার্ন ওয়াচ করবে কে? আমাদের লোক কোথায় সেবা করবে? আর এছাড়া বাইরে যে হসপিটাল পৌঁছে গেছি তার থেকে ওকে আলাদা করে ভাববেই বা কি করে? তাহলে ওকে আমার ঘরে নিয়ে এসো, আমি ওটা দেখাশোনা করবো। আমি না লাগলে কেউ যেন আমার ঘরে না আস। এসো আস। বুঝলি, লোকটা শুধু প্রাণে বাঁচানো নয়, ওটা একেবারে সুস্থ হয়ে গেল। কি অলৌকিক ব্যাপার! একবার যাওয়া উচিত না? আমার নাম
চঞ্চল কুমার চ্যাটার্জি। আমার নাম চঞ্চল কুমার চ্যাটার্জি। আমি চঞ্চল কুমার চ্যাটার্জি। বল, আমি চঞ্চল কুমার চ্যাটার্জি। আমি চঞ্চল কুমার চ্যাটার্জি। আমি চঞ্চল চ্যাটার্জি। আমি খুন করেছি। বল, বল। আমি চঞ্চল চ্যাটার্জি। আমি খুন করেছি। আমার নাম চঞ্চল কুমার চ্যাটার্জি। আমি খুন করেছি। না 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 না, তোমার এই অবস্থায় সিগারেট খাওয়াটা শেষ তোমাকে কথা শুনিয়ে দিলেন। বলো বলো, স্বামীজি আমাকে বাঁচান। স্বামীজি আমাকে বাঁচান। হ্যাঁ, স্বামীজি তোমাকে বাঁচানো নিশ্চয়ই। তোমার মুখে কথা শুনিয়ে দিয়েছেন। বলো বলো, স্বামীজি আমাকে দয়া করুন, আমাকে ভালো করে দিন। বলো। আমি চঞ্চল কুমার চ্যাটার্জি। আমি খুন করেছি। স্বামীজি আমাকে বাঁচান। যাই স্বামীজি। স্বামীজি, আপনার কোনো অসুবিধা হবে না তো? না 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 না, অসুবিধা কি আছে? অসুবিধা মানে চঞ্চল যদি পালাও, যদি ট্রেন লাইন ধরে ওই ঝড়ের দিকে হাঁটতে থাকো, তাহলে তো একটু ধরাই যাবে। না না, সে ভয় করতে হবে না। তবে তুমি কখন বেরোচ্ছো বললে? ঘন্টা দুই বাড়ি, এখন তো একটা, এই তিনটে। Thank you.
ব্রাহ্মণে ব্রাহ্মণে তাই বেরুতে না বেরুতে মাথায় বজ্র আঘাত সন্ন্যাসী ঠাকুর সন্ন্যাসী ঠাকুর ওকে ভালো করে জানি শুধু তোমার হাতে তুলে দেবার জন্য ওকে ফাঁসি দিতে হবে ওকে ফাঁসি দিতে হবে নমস্কার কিছু মনে করবেন না রোগীর ঘর তো ও বেচারে ঘুমাচ্ছে তাহলে এখানে বসা যাক হ্যাঁ বসুন জুতো এখানেই এখানেই বসা যাক এখানেই বসে সেদিন তোকে লাশ জ্বালাবার হুকুম দিয়ে গেলাম আর চঞ্চল বেটা মরবে শুনে নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে গেলাম আজ হঠাৎ শুন যে স্বামীজি নাকি তাকে বাঁচিয়ে দিয়েছেন হাঁটছে কথা বলছে চলে ফিরে বেড়াচ্ছে তাই বাধ্য হয়ে ছুটতে ছুটতে এলাম তা বললাম যে ট্রেনটা চলু তা বলি যা তর্ষ হয় না বলে চলো দশ মাইল আমি তাহলে সামান্য জল খাবারের বন্দোবস্ত করি হ্যাঁ করুন করুন ভাই দশ মাইল হাঁটতে হাঁটতে পেয়ে যাবার চুমচুম করছে ঠিক আছে তাহলে স্বামীজি খুনিটার এখন সত্যি সত্যি কি অবস্থা একজন মানুষকে খুনে বলা কি উচিত কিন্তু এই বুড়ির নালিশ অনুযায়ী খুনের আসামি তো বটে হয়তো বলতে পারে যে ও খুন করেনি হয়তো অন্য কেউ ঠাকুর ভগবান ওকে শাস্তি দিচ্ছিল আমি আমি তবেই না লোক ডাকলাম তবেই না খুনের ব্যাপার বানালো আসলে ঠাকুরকে নিশ্চয় কিছু বলেছে ব্যাপার বাবা থামো তো না আচ্ছা কথাবার্তা কিছু বলেছি স্বামীজি সামান্য স্বামীজি ও কি বলছে আপনি কোথায় কাকে ডাকছে আমি দেখ এই তো স্বামীজি আমাকে বাঁচান কি বলছো আমি চঞ্চল কুমার চ্যাটার্জি আমি দুকেকে খুন করেছি এই তো কথা ভালোই বলছে তাহলে ওকে আমাদের নিয়ে যেতে হয় না ও ডাক্তার মিত্র কি বলছেন ওকে নিয়ে যাবেন কি করে হাঁটিয়ে নিয়ে যাবো তো স্মাইল তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাবে দারুগারা বল ওকে ঝাঁপে ঝাঁপে করে তুমি চলো না না ঝাঁপে করে নিয়ে যাবে কি তাছাড়া এতটা পথ ভাবে গেলে হিমালয় দিয়ে মারা যাবে তাহলে আপনি বলছেন যে ও ফিট নয় কিন্তু যদি পালা ও যদি পালাতেই পারতো তাহলে তোকে ফিটই বলতাম তাছাড়া চলে গেলে এখানকার যে অবস্থা সুস্থ মানুষ এখান থেকে পালাতে পারবে না তা যা বলেছেন তাহলে বরং ফ্রেন চললে পরে সঙ্গে একজন ভালো ডাক্তার নিয়ে আসবেন সে কথা আর বলতে তাহলে আমরা চলি উপস্থিত কিন্তু আপনার জিম্মা রেখে গেলাম স্বামীজি না 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 দারোগাবাবু ও পালাবে ও পালাবে পুলিশ সেখানে পাহারা থাকবে তোরা মন মতোকে খবর দেলে আমার মন মতোকে খবর দে আমার আমি যাবেন না চাও
আমাকে ভালো করে দিন, আমাকে বাঁচান। স্বামীজি একটা কথা, তার আগে সুশান্ত এর একটা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দাও। চল এখানে সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে, এখানে থাকবে, যাও। হ্যাঁ একটা জায়গায় যেতে হবে আপনাকে। আমি স্বামীজি চলে যাব, তুমি কোথায় যাবে? যাও। হ্যাঁ স্বামীজি, দেখো চঞ্চল, তোমার শরীর খারাপ, তুমি বিশ্রাম করো গিয়ে। এদিকে আমাকে থাকো, চলো। তুমি কি বলছিলে সুশান্ত? হ্যাঁ আপনি যদি আগে বাগদি পাওয়া জানতে পারো ভালো হয়। কেন? ওখানে তো কোনো ইঞ্জেকশন নিতেই চাইছে না, তাই ওরা আপনাকে দেবতার মতো দেখে। আপনি যদি আগে জানেন তো আমার মনে হয় ওরা রাজি হয়ে যাবে। কি রে ব্যথা পেলি? তবে এসব না নিলে বাঁচবি কেন করে? আর যা পায়ের ধুলো নিলে সব সেরে যাবে ঠাকুর, ওসব কিছু লাগবে না। না না ওসব কোনো কাজের কথা না, তোমার সবাই ইঞ্জেকশন নিয়ে নাও রাজি, সবাইকে ইঞ্জেকশন দিয়ে দাও। ঠাকুর ঠাকুর, পুলিশ বলছিল নাকি চঞ্চলের ফাঁসি হবে? হবেই তো, যেমন অপরাধ করেছে তেমন ছেলে তো হবেই। বাপ কখনো চাপা থাকে? এখন নিজেই সব স্বীকার করেছে। আমাদের ডিভিশন ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম কি যে তোমরা সবাই মিলে কলেজের ইঞ্জেকশন নিয়ে নাও। স্বামীজি আমাকে বাঁচান, আমার ভাসি হবে, পুলিশ বলছে আমার ভাসি হবে। উনি এখন যেতে পারবেন না, উনি ভীষণ শান্ত, এই অবেলায় উনি কিছুতেই যেতে পারবেন না। আচ্ছা 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 আচ্ছা, আমি যাবো। কি ব্যাপার, তুমি আলোটা ঘরে রাখলেন? স্বামীজি আসেন নি? ওখান থেকে একজন লোক ওকে ধরে নিয়ে গেল রুগী দেখতে, তা আমি বললাম সঙ্গে যাব, উনি বললেন না তুমি ক্যাম্পে ফিরে যাও। ক্যাম্পে ফিরে যাও? এত রাত্রি হয়ে গেল, সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, তার উপর খাটা খাটুন, শেষ সময় উনি অসুস্থ হয়ে পড়েন সুশান্ত। না না কিছু হবে না, ওনারা মহাপুরুষ লোক, উপোস টুপোস করার বেলা তোমার স্বামীজি কোনো অসুবিধা করবেন। কি বলি, তুমি এত ভাবছো বলেই তো বলছি, দেখবে সারাদিন খেটে খুটে এসে উনি উপোস টুপোস করে দিব্যি ঘুমোচ্ছে। এখন চলো তো, চলো এসো। আমি তোমার ছেলে মা। ঠাকুর তুমি তুমি মা ডাকছো কেন? তুমি উঠে কেন? শুনলাম তোমার জ্বর হয়েছে। হ্যাঁ বাবা, সেজন্য তোমার জন্য প্রস্তুতি নিলাম। হ্যাঁ
তোমার পুষ্টি আর এই তোমার ওষুধ এই রইল আর এই না এই তোমার কাজা ধরো ধরো আমার আজকাল টাকা নেই পাড়ার লোকেরা কেউ আমাকে ডাকে না মরারা ভাবছে কখন আমি মরব আর এইসব ঘর দিয়ে লুটে পুটে খাবে আমার আমার দুঃখে নেই তো কিন্তু মা দুঃখে তো তোমারই লুটে পুটেছে তো তুমি তো পেটে ছেলে একটা বল ভাষা ছিল তো বল ভাষা তোমার বড় ছেলে মন মতো হ্যাঁ ওর ভাই তো মরারা চুপ করে থাকে ও কি করে জানো তো ডাকাতি ডাকাতি করে তুমি টাকা পয়সা পাঠা তুমি কি করে জানলে আমি সব জানি না আমি সব জানি তুমি জানো তুমি সব জানো আচ্ছা বলো তো যে লোকটাকে দিয়ে আমি মনমতোর কাছে খবর পাঠিয়েছিলাম সেই অনামিকটা ফিরে এসে যা বলল সেটি সত্যি সত্যি মনমতো নেই মনমতো নেই মনমতো নেই যা বলছে মন মতো নেই দেখিয়েছে আমরা তো আছি আমি তো আছি আমি তোমাকে দেখবো আমি দেখবো যদি একটা সত্যি কথা বল বল বলবি বল আমি দুঃখে মারিনি আমি দুঃখে মারিনি বরং যদি বলতে হয় তুমি আমাকে দেখি বলে যে আমি খুন করেছি আমি তোকে খুন করেছি ঠাকুর আমি যেন বলি কি বলছো তুমি হ্যাঁ পাবন দেখেছো নাকি নাকি জ্বর ভিতরে ভুল ভক্ত রক্ত সব দিতে কথা তার রাত্রি ধরে মানুষকে নিজে হাতে বেশ ভালো করে রান্না বান্না করে ভাত খাচ্ছে নিতে পারে উনি পারেন না সংসার দিন আমি তো খুব আরাম আছি ছিল হ্যাঁ হ্যাঁ চেহারা দেখে তো বেশ বড়লোক মনে হয় বড়লোক মনে হয় কেন উনি বড়লোক না হলে আমাদের রিলিফ ফান্ডে 5,000 টাকা দিলেন কি করে তাই তো বলছি এসব উনি কোনোদিন করেননি আর পারেনও না তা পারেন নাই যখন তখন ওনাকে শুনলেন সে তো কে বলেছিল তাই তো ভাবি সংসারের সবাই কি কাঁদে কোন দুঃখে সন্ন্যাসী করছে সত্যি তোমার স্বামীজিকে নিয়ে হয়েছে আর জানো আমার স্বামীজি না হ্যাঁ তুমি তো বলবো এই সমস্ত স্বামীজিকে আমি আমদানি করেছি না তুমি তোমার হয়েছে এবার বলুন খাওয়া না খাওয়া হয়েছে তুমি এখন এখান থেকে যাও তো
হ্যাঁ যাবো। শোনো মা কি লিখেছে? ওখানে রিলিফের কাজ তো শেষ, ট্রেনও চলছে, এবার চলে আয়। আসার সময় তো রাত্রিকে নিয়ে আসবি। আমার না দেখানো রাত্রিকে নিমন্ত্রণ জানানো রইল। ইতি আং মা। এবার কি উত্তর দেবো বলো? পরে গিয়ে বলবো। এরপর কি আছে? তারপর হচ্ছে তোমার একখানি প্রেম পত্র। পরম কল্যাণিয়া রাত্রি মাই, ট্রেনের গোলযোগে তোমাদের কোন চিঠিপত্র না পাইয়া অত্যন্ত ভাবিত ছিলাম। পূর্ণানন্দ যে ওখানে পৌঁছিয়াছে এবং আমাদের প্রেরিত অর্থের অতিরিক্ত আরো 5,000 টাকা দিয়াছে এবং সর্বশক্তি দিয়া তোমাদের কাজের সহায়তা করিতেছে তাহা জানিয়া খুবই কৃত হইলাম। কিন্তু খুনির প্রাণ বাঁচাইবার জন্য সে নিজেকে আহুতি দিবার যে সংকল্প করিয়াছে জানিয়া ভাবিত হইয়াছে, তাহাকেও ভিন্ন পত্র দিলাম। তুমি যে খুনিকে বাঁচাইবার জন্য নিজের জীবন আহুতি দিবার সংকল্প করিয়াছ তাহা জানিয়া অত্যন্ত মর্মাহত হইয়াছে। আশা করি পত্রত্র তোমার এই মহান আত্মদানের কার্য কারণ বুঝিতে পারিবে। তৎপূর্বে তোমাকে এই সংকল্প হইতে নিবৃত্ত হইতে আদেশ করা আমার পক্ষে সমীচীন হইবে না। আগেই বলেছিলাম রাত্রিটি যে সন্ন্যাসীদের নানা রকম সংস্কার থাকে। আপনি না খেয়ে আছেন? আছি, তবে সেটা কোনো কিচ্ছু সাধন নয়, একটু বাহিনী আমাদের আনন্দ। আপনি খাবেন না? আপনি বড় মহারাজকে চিঠি দিয়েছেন? আগে এই ডাক্তার দিদিমণি একটু নিয়ে যাবেন। আপনি কি সকালে বেরিয়ে এখন ফিরছেন? আর তোমাদেরকে বলি হারিয়ে যায় বাবা, কি করবো বলেন? নিজের লৌকো নেই, যাতার লৌকোটা দিদিমণি তোমার বাড়িতে রুগী রয়েছে, যা তো। আচ্ছা আচ্ছা, দেখো স্যার একটু হাত লাগাও না, তাহলে ফেলে দাও। বুঝলেন? সকলেই তো বলেছি ঠাকুর আমার বাড়িতে আসেনি, আমার সব কিছু বলেনি। বানিয়ে বানিয়ে নিতে বলেছে? আমি বানিয়ে বানিয়ে বলছি, দাঁড়া দাঁড়া, ওই ঠাকুরকে দেখে আনছে সেখানে ভর্তিয়ে দেবো। তবে তুমি পাঁচটা কোথায়? তিনি তো মাঝি পাড়ায় গেছেন। মাঝি পাড়ায় গেছে, আমিও মাঝি পাড়ায় যাবো। আমি তাকে ধরে নিয়ে আসবো আর ভজিয়ে দেবো। যত সব হারাম জাদা হিংসুকের ডাল আমি ভজিয়ে দেবো। হারাম জাদা টাকা আর আমি তোদের তিন দিন চটকে দেবো। আমি যাচ্ছি, যত দেরি হোক না কেন মাঝি পাড়ায়। চোখের মতো আমি খাইনি, তোরা খেয়েছিস। হ্যাঁ, আমি মাঝি পাড়ায় যাচ্ছি, ঠাকুরকে সব দিয়ে বলবো, ভজিয়ে দেবো। এটা কিন্তু খুব কম না,
হ্যাঁ তাই ভাবছি সন্ধ্যার আগে পৌঁছতে পারবো কিনা। জলের উপর বোঝার কোনো ভার নেই, বরং ভার থাকে নৌকো জোরে যায়। এক অদ্ভুত অভিজ্ঞতা না? কি বলছেন? অন্ধকার নেমে আসছে, চারিদিকে জল আর জল, আগে থেকে ফেসে কাছাকাছি এসে পড়লাম। ঠিক হবে না, কমপক্ষে আপনাকে দু ঘন্টা শুয়ে থাকতে হবে। এই ভাই এই ওষুধটা, এটা ওষুধ? হ্যাঁ এটা ওষুধ, এটা দু ঘন্টায় চার দা খাইয়ে দেবে, তারপরে কিছু কেমিক্যালের ফুল, আর তারপর তোমাদের যা ইচ্ছে দেয় এইটি প্রেসক্রিপশন। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে সাঁতার না জেনে আপনি জলের ধারের কাছে যাবেন না, আর ওই রকম একটা গান্ধ বাজিয়ে পাঁচজনকে ভাগিয়ে তুলবেন না। আপনাদের স্বামীজি যে ডাক্তার দিদিবেন কে জলচলি করেছেন সে খবরটাতে বেরিয়েছে? আর রেগো না ভাই, রেগো না। মনসাবুরি সতর্ককে দেখেছে যে তোমাদের সন্ন্যাসী ঠাকুর আর ওই ডাক্তারি জলক্রিয়া করেছে, আর সে কথাই তো তোকে বলে একটু হয় একটু হয় ঠাকুরদের একটু লীলা খেলার দশকে। মাথা ভেঙে দেবো গাই চুলটা কাটছে কেমন, এটা খাওয়া দিয়ে তোমার মেরে পুঁতে ফেলে দেবো, আমার বাবা এখানকার প্রেসিডেন্ট তোমার লাশ খেয়ে পুঁতে পাবে না। খাওয়ানোর জল খেয়ে তোদের মতো বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো, দেখবে মজা দেখবে। এই বাজা খেঁচো কালি ঘর থাকে ধর, মাথা লেগেছে পুঁতে ফেলে দেবে। ছিলেন বাবু ওনারা আমাদের ওষুধ দিয়ে খাওয়া দিয়ে বাঁচিয়েছেন, আর এখন ওদের এখন ওদের মারবার জন্য আপনাদের আমি আমার কথাটা শোন, তোর ব্যাপারটা জানিস না, মনসাবুরি নিজের চোখে দেখেছে। মনসাবুরিকে আমি দেখাচ্ছি, শুধু ওদের আমি বদনাম করে বেড়াবে, ওর পথটাকে আমি পার করছি। বাবু 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 আপনি যান, আমরাই ওকে ফিরে করে দেবো। আপনি যান, বুড়ির ব্যবস্থা আমরা করছি, ওর বুড়িকে না আমরা উপোস করে নিলাম। ঠিক বলেছো, আজ থেকে ওই বুড়িকে এক পয়সার মাল দিস বুড়ি। দেখ কাজটা কিন্তু তারা ভালো করলি না, স্বামীজিকে আমরা কিন্তু কম ভর্তি করি না, তাই বলে চার চালাতে উঠে অস্বীকার করবে? এরা সবই করতে যাবে, কত জোরে রয়েছে জানো? ভাসু 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 মাঠটা বড় কথা নয়, বড় কথা হল অপমান। হ্যাঁ আমি আপনার কথা মতো সব ব্যবস্থা করে এসেছি, উকিল বললেন যে কেসের আগে দেখা করলেই হবে। এই যে কাগজপত্র, কিন্তু আসল মামলা তো এখানেই পাঠিয়েছে। ওই মনসাবুরি কেউ পাঁচ বাবুকে কিসব আগের আগে কেচ্ছার কথা বলেছে? কি বলেছে? কি কেচ্ছার কথা বলছে? তুমি আমাকে যদি কি বলতে চাইছো তাকে বলছি তো, ভদ্রলোকেরা ঘর পাকাচ্ছে, কেচ্ছা করছে। কি বলছে সেটা বলছি তো। ভাই 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 ভাই
তবে ওটাতে যদি কোনো অন্যায় হয়ে থাকে দোষ হয়ে থাকে শাস্তি আমাকে দিন আমি মেনে নেব মনসামুরি ডক্টর মিশ্রের কথা বলছিল বলছিল উনি নাকি আপনাকে খারাপ পথে মানে মেয়ে ছেলে তো বোঝেনি তো সব খাওয়া আমার চরিত্রে যত খুশি বদনাম লটান আমি সেটা সইব কিন্তু ডক্টর মিত্র বা অন্য কোন মহিমার নামে মিত্র কলঙ্ক লাটালে সেটা আমি সইব না আমি কিছু তাই সহ্য করব না কিছু তাই না ভগবান সহ্য করবে না দোকানে এনে কেউ মানা করে দিয়েছে আমাকে কোনো জিনিস কেউ দেখবে না আমি ওই যে বুড়ো মানুষ সারাটা দিনে মাল কিছু খেতে পারিনি পয়সা চিনতে পারছি না কালো কিছু খেতে পাবো না বলি ও কি কোনো বিয়েটা হবে না রে বলি ও বলো ও বাবা বলি দারোগা হাতি নতুন কি করতে পারবো না রে হারাম দাদা আমি উপোস করি মনে আমার ঘর জমি সব নিচে কুটে গিয়ে না আজ আমার মন মতো নেই দুঃখে অমর গিয়েছে কেন তুমি ঠাকুরের নামে কতদিনকে ক্ষমতা নিচ্ছে কথাটা বলতে গেছিলে এবার বোঝো কথা বোঝো এবার ঠাকুরের নামে কিছু বলিনি রে তোরা বিশ্বাস কর আমি মাঝি পাড়ায় যাচ্ছিলাম ঠাকুরের সঙ্গে দেখা করতে আরে ডাক্তারনি ওই ডাক্তারনি তো সন্ন্যাসীর কাজ করে না তাকে আটকে রাখার জন্য ঢং করে জলে পড়ে গেল ঠাকুর তাকে নিয়েই মেতে গেল আমার আর কথা বলা হলো না আমার কোনো কথা বলা হলো না আমি চাই তো রাত দিয়ে রাগ করে বলে বাবা তুমি বাবা ঠাকুর লোক নিন্দে শুনে তুমি সারাটা দিন ঘরে বসে রইলে তুমি বোধহয় জানো না এখানকার সমস্ত দোকানদার ফোড়ে এমনকি মনসাবরীর নিজের লোকেরা পর্যন্ত ওকে এক পয়সার মাল রাখেনি সবাই মিলে ওকে উপোস করিয়ে শাস্তি দেবে বলে ঠিক করেছে আমি কিছুতেই চলে যাবো সুশান্ত সে তো আমরাও যাবো কিন্তু তুমি স্বামীজি সম্বন্ধে হঠাৎ এত স্পষ্টকাতর হয়ে উঠলে কেন সে তুমি বুঝবে না যদি স্বামীজি সত্যি সত্যি যদি থাকেন আমি তাকে ভুলাবার চেষ্টা করেছি রাত্রি আমার নিয়তি আধা শুধু আধা
প্রায় সব জিনিস খেয়েছি, তুমি আমায় বাঁচালে বাবা। কি বলবো, চঞ্চল খুন করিনি? কি বলো, আমি খুন করি তো? কি বলো, তুমি খুন করেছো? তোমার যা খুশি তাই বলো। টাকাটা তোমার মতো পাঠিস দিয়ে গেলাম। মন মতো পাঠিয়েছিল, আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, আমার ফাঁসি হবে। একদম 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 যেতে বিনা বলছি, স্বামীজি হয়তো ধ্যানে বসেছেন, ধ্যান থেকে যাবে আর আমরা পড়বো মুশকিল। এই যে স্বামীজি নমস্কার, কাল থেকে ট্রেন চলছে তাই এদেরকে নিয়ে লোকটিকে গ্রেপ্তার করছি, আর আপনি যে প্রধান সাক্ষী সেটা বলে যাব বলে আপনার দর্শনের জন্য অপেক্ষা করছি। এবার তাহলে অনুমতি করুন আসামিকে নিয়ে এগোই। ওরে হাত কলা লাগা, আপনার ডাক্তার নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো দারোগাবুর ফোন নিয়ে এসেছি। আপনি কি পরীক্ষা করতে? না না, পরীক্ষা করতে হবে না, ও একদম ফিট। ও বলো তো তোমার নামটা কি? আমি চঞ্চল কুমার চ্যাটার্জি, আমি দুকেকে খুন করেছি। বাস চলো চলো, আর এতে আট দিনই বিচার শেষ হয়ে যাবে। হুম, হাঁড়িটাতে গলা দিয়েই রয়েছে পা দি। কিন্তু দোষিকার কাছ সব সাহসটা ও স্বামীজির কাছ থেকেই পেয়েছে। না না, আমাকে ভুল শিক্ষা দিয়েছে, আমি ওকে ভুল শিখিয়েছি, ও খুন করেনি। আমি দুকেকে খুন করেছি। না, তুমি খুন করোনি। বাবু আমি খুনি, আপনি আমাকে হাত করে পড়া। স্বামীজি আপনি ভাষাতে পড়ে যাবে। কিন্তু ওই যে নির্দোষ, সেদিন অন্ধকার রাতে সাবল হাতে এই মন সাবলি আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি। তোমার ইচ্ছে কথা বলছে, এটা আপনি কি বলছেন স্বামীজি? মন সাবলি মেরেছি, এতটা কি ও বিশ্বাস করবে? আর আপনি খুনটাকে বাঁচাতে গিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছেন। না 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 না, আমি কারো ক্ষতি করতে চাই না, কিন্তু দাদাবাবু এই লোকটি সম্পূর্ণ নির্দোষ। আপনি আমার খুনি বলে ধরুন, আমি বলবো যে আমি খুনি, আমি খুন করেছি, আপনি বিশ্বাস করুন। হ্যাঁ বিশ্বাস করলাম যে মহাপুরুষেরা সত্যি পরের জন্য জীবন দেয়। দেখুন মানুষ দ্বারা চাকরির জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু কখনো কাজ করে কারো পায়ের তুলে নেয় না। স্বামীজি আমাকে বাঁচান, আমার ফাঁসি হবে। পুলিশ বলছে আমার ফাঁসি হবে, আমাকে নিয়ে যাচ্ছে। স্বামীজি আমাকে নিয়ে যাচ্ছে, আমার ফাঁসি হবে। স্বামীজি আমাকে বাঁচান, আমার বাঁচান। পুলিশ বলছে আমার ফাঁসি হবে। স্বামীজি আমাকে বাঁচান, আমাকে নিয়ে যাচ্ছে। স্বামীজি আমাকে বাঁচান। আপনার পথ শোনো, পথ শোনো। না, আপনি নিজের এত বড় ক্ষতি করতে পারবেন না। যাহা বলিব সত্য বলিব, সত্য ভিন্ন মিথ্যা বলিব না। আপনার নাম? শ্রী চঞ্চল কুমার চট্টোপাধ্যায়। স্বামীজি আপনি শপথ নিয়েছেন, সত্যি কথা বলবেন? মিথ্যের সঙ্গে অনেক লড়াই করে তবে আজ সত্যি বলার সাহস খুঁজে পেয়েছি। বলুন আপনার নাম বলুন। আমি আমি চঞ্চল কুমার চ্যাটার্জি, আমি দুকেকে খুন করেছি। স্বামীজি আমাকে বাঁচান। শুনেছেন ও কি বলছে? আপনি আসামিকে বাঁচাবার জন্য অন্যায় কথা বলছেন। অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারেনি বলে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে কোন আদেশের জন্য এত বড় মিথ্যে কথা বলছেন? মিথ্যে বলবো না,
ঠকাবো না, চুরি করবো না, ভিক্ষে করবো না, এই আদর্শ নিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছি ওর অনার। তবু আমি ওসব পারিনি, ও শুধু ভেজাল দিতে পারিনি বলে আমার চাকরি গেছে। জেলখানার দোহায় দিয়ে চাকরি নিতে আমার ঘৃণা হয়েছে। উপোস করে অসুখে মরতে বসেছিলাম, কিন্তু তবু আমি কারোর কাছে হাত পেতে ভিক্ষে চাইনি। তাহলে তাহলে ওর অনার, আজ আমি কিসের আশায় মৃত্যু বলবো? স্বীকার করছি আমার মন বড়টার তুলনা নেই, তবুও আমি মহানুভব নই ইয়র অনার। আর এই মুখোশটা খুলে ফেলতে চাই বলে আমি একটা লিখিত স্বীকারোক্তি দিয়েছি যে আমি সন্ন্যাসী নই, আমি একটা জালিয়াত। জালিয়াত? শুধু জালিয়াত নই ইয়র অনার, কলকাতা পুলিশ রিপোর্টে লেখা আছে যে কন্ট্রোল চ্যানেল একজন চোর, একজন ডাকাত, একজন খুনি। ইয়র অনার, তুমি সেটা লোকটাকে দিনের পর দিন পাখি পড়া পড়িয়ে একদিন খুনি আসামিতে পরিণত করেছি। খুন করেছে ও, ঠাকুরকে বাঁচাতে গিয়ে যাতে পালিয়ে যেতে পারি তার জন্য বিয়ে দশ দিন মিথ্যে যায় বলে এই পোশাকটা পরে আমি আমি লুকিয়ে থাকার চেষ্টা করেছি। বেশ, তাই যদি সত্যি হয় আজীবা হঠাৎ মনে পরিবর্তন হলো কেন? বিবেকের তাড়না ইয়র অনার, বিবেকের তাড়না। দাতা জানিয়া তার উপর বিবেকের তাড়না? ইয়েস ইয়র অনার, এই বিবেকের তাড়নায় আমাকে খাঁটি মানুষ সবার লক্ষ্য পথে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। আমি তার কাছ থেকে যতটুকু উপকার পেয়েছি সেই রে শোধ করতে এই বিবেকই আমাকে প্রেরণা জুগিয়েছে। আমি যখন মরতে বসেছিলাম তখন ওষুধ দিয়ে যারা আমার এই প্রাণটাকে বাঁচিয়েছিল, আপনি বিশ্বাস করুন ইয়র অনার, যে এই প্রাণটাকে বাজি রেখে ডাকাতি করে তাদের ঋণ শোধ করতে আমার মনে কিন্তু এতটুকু দ্বিধা হয়নি। ইয়র অনার, ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে নিজের প্রাণ দিয়ে যে আমার প্রাণটাকে বাঁচিয়েছিল আমি তারই উপকারে ঋণ শোধ করতে এখানে এসেছিলাম। কিন্তু কপাল দেখে যখন সব দুর্ঘটনা ঘটে গেল তখন 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 ইয়েস ইয়র অনার, ইয়েস আই কোয়াইট এগ্রি যে আমি পালাবার চেষ্টা করেছিলাম। তারপর আমি পালাবার অজস্র সুযোগও পেয়েছিলাম। লোকের শ্রদ্ধা সম্মান ফুলের মালা প্রণাম নিয়ে আমি মাথা উঁচু করি একদিন পালিয়ে যেতে পারতাম হুজুর, কিন্তু ওই নিরুপায় পুত্র হালা মাকে ফেলে আমি পালাতে পারিনি হুজুর, আমি পালাতে পারিনি। আমার জন্য ওর ছেলে মন মতো প্রাণ দিয়েছে, আমার দেশে ছেলে দুঃখে মারা গেছে, তাকে ফিরে পালাতে আমার বিবেকে বেঁধেছি, বিবেকে বেঁধেছে। আর প্রাণ বাঁচাতেই যে সাধু এখানে এসেছিল তাকে ফাঁসি কাঠে ঝুলে আমরা কিছুতে যেতে পারলাম না হুজুর, আর আপনি কিছুতেই যেতে পারলাম না। যে বাবা, আমি আমি স্বীকার করছি যে দুঃখে মৃত্যুর জন্য আমি থাকি, আমি থাকি। না না না, দুঃখকে খুন করেছি আমি। হুজুর হুজুর, অন্ধকারে ঠাউর করতে পারিনি, অন্ধকারে পার করে দুঃখকে মেরে ফেলেছি। আমার দুটো ছেলে চলে গেছে, ওই ঠাকুর ওই ঠাকুর যে মা বলে দেখেছে, আমার মা বলে দেখেছে, ওকে আমি মরতে দেবো না, ওকে আমি মরতে দেবো না, ওকে আমি মরতে দেবো না। এটা একটা একটা দুর্ঘটনা, একটা সম্পূর্ণ দুর্ঘটনা। এখানে এখানে মঞ্চ আমার দায়ী নয়। সেদিন রাত্রে আমরা পরস্পর পরস্পরকে মারতে গিয়েছিলাম, তাই তাই ঘটনাচক্রে দুঃখের মৃত্যুর জন্য আমি আমি দাঁড়ি আমি দাঁড়িয়ে। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন ইয়র অনার, যে আমি চঞ্চল কুমার চট্টোপাধ্যায়, আমি চঞ্চল কুমার চট্টোপাধ্যায়, আপনি সত্যি সন্ধ্যা করছেন, বিশ্বাস করুন। আপনি আপনি হলুদি কাহাকে দিন কিন্তু ওকে ছেড়ে দিচ্ছি, প্লিজ প্লিজ। কিন্তু আপনি যে প্রকৃত চঞ্চল কুমার চ্যাটার্জি,
কি করে বুঝব? এরকম একটা প্রশ্ন আসবে আমি জানতাম ইয়ার আমার, তাই আগে থেকে বড় মহারাজকে চিঠি লিখে আমি অনিয়ে রেখেছি। আর আমার বাবা কলকাতা পুলিশের ডিসি প্রাচীন চট্টোপাধ্যায়ও এখানে এসেছি। দুঃখের মৃত্যু সম্পর্কিত মামলার সব দিক বিবেচনা করে পূর্ণানন্দ স্বামীকে সম্মানে মুক্তি দেওয়া হল। অনিচ্ছাকৃত খুনের দায় থেকে মনসা দাসীকেও বেকসুর খালাস দেওয়া হল। চঞ্চল কুমার চ্যাটার্জির স্বীকারোক্তি অনুসারে পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশের আবেদন অনুযায়ী জেল হাজতের আদেশ দেওয়া হল। ভয় কি মা, আমি তো আমার ফিরে আসছি।